অথবা আপনাদের ঋণের কর্মী সমর্থকরা থাকতে পারেন। অনেক সময় দেখা যায় যে প্রার্থী কিন্তু সঠিকভাবে আচরণবিধি মেনে চলছেন, কিন্তু ওনার কন্ট্রোল নেই সকল সমর্থকের উপরে, সকল কর্মীর উপরে। তারা অনেক সময় অনেক আচরণবিধি বহির্ভূত কাজ করে ফেলেন, তার দায় কিন্তু প্রার্থীর উপরে এসে পড়ে। এই বিষয়টি আমার মনে, আমি সম্মানিত প্রার্থীবৃন্দকে অনুরোধ জানাবো, এই বিষয়টি কিন্তু আপনাদেরও খেয়াল রাখতে হবে, কারণ আসলে দায়িত্ব তো আমার। আমার প্রশাসনের পরিবারের কোনো একজন যদি কোনো অন্যায় করে, কোনো আইন বহির্ভূত কাজ করে, সেটা দায় আমাকে নিতে হবে, এবং সেটির যে বেনিফিট বা সুবিধা আমার দিকে আসবে, অসুবিধাটাও আমার দিকে আসে। সেজন্য আপনারা অবশ্যই আজকে যেমন আমরা মত বিনিময় করলাম, আপনাদের নেতাকর্মীদের সাথেও কিন্তু আপনাদের মত বিনিময় করা উচিত, কি তাদের ডুজ অ্যান্ড ডোন্টস, মানে কি করণীয় কি বর্জনীয়, সেটি কিন্তু করতে হবে। কারণ আপনারা জানেন যে আমরা কিন্তু আগের মতো নাই, আমরা একটি উন্নত দেশের দিকে যাচ্ছি, আমরা ইতিমধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে যে মানে নির্বাচনী প্রচারণা, অবশ্যই আমাদের দেশে যেহেতু এখনো পর্যন্ত সবাই সচেতন না, সবাই সঠিকভাবে, যেমন আমি বলবো যে নিরক্ষর না হলেও তারা ওইভাবে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন না, সেজন্য কিন্তু আমাদের একটি প্রতীক এখানে মুখ্য বিষয়, কারণ আপনার নাম কিছু করতে পারবে না, ছবি দেখিয়ে আপনার প্রতীক দেখে লাভবান হতে পারবে। মূল যে এখানে অভিযোগ সেটা কিন্তু এইটাই যে প্রতীক সরায় ফেলছে, ছিঁড়ে ফেলছে। একজন আমাদের সম্মানিত প্রার্থী বলেছেন যে আগুন দিয়ে ফেলছে, এগুলো আসলে কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না, কারণ আপনার তো প্রতীক দিয়ে নির্বাচনে করবেন, প্রতীক বরাদ্দের পরে আপনারা এই প্রচারণার সুযোগ পেয়েছেন। সুতরাং আমি সবাইকে বলবো যে পারস্পরিক যে সম্প্রীতি সৌহার্দ্য এটি বজায় রেখে এই নির্বাচনী যে আপনাদের প্রচারণা সেটি করবেন, আর আমরা নিশ্চয়ই প্রশাসন অতি উৎসাহী হয়ে কোনো প্রার্থীর পক্ষ অবলম্বন করে বা কোনো কারোর জন্য বেশি বা কারোর জন্য কম, এটি কিন্তু আমরা ইতিমধ্যে অনেকগুলো মিটিং করেছি, যেহেতু আমি এই বিভাগের নির্বাচনী কোঅর্ডিনেটর, নির্বাচনী প্রক্রিয়া কোঅর্ডিনেটর, আমাদের একজন রিটার্নিং অফিসার আছেন, সহকারী রিটার্নিং অফিসার আছেন, কিন্তু আমরা ওভারঅল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একই আমব্রেলার আওতায় সরকারের নির্দেশিত, বিশেষ করে নির্বাচন কমিশনের নির্দেশিত পন্থায় যাতে সুষ্ঠু মানে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে পারি, সেজন্য আমরা একাধিক মিটিং করেছি।